আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত সত্য টিভির দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাহির থেকে যে সমস্ত বন্ধুরা আমার আজকের ভিডিওতে দর্শক শ্রোতা হয়েছেন, সকলকে গভীর শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যে আয়োজন, সেটা হচ্ছে যে আপনি একজন দম্পতি, কিন্তু আপনার দাম্পত্য জীবনে কঠিন এবং জটিল একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা সেটা হচ্ছে যে সন্তান আপনার হয় না। দাম্পত্য জীবনে যদি সন্তান যদি না হয়, এটা একজন দম্পতির জন্য, দাম্পত্য জীবনের জন্য অনেক বড় কঠিন একটি সমস্যা। এটা এমন একটি সমস্যা যে সমস্যাটা ক্ষুদ্র থেকে নিয়ে শুরু করে এমন পর্যায়ে পৌঁছে যায় যে অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটাই পর্যন্ত শেষ হয়ে যায় শুধুমাত্র এই একটি জিনিসকে কেন্দ্র করে। কেন সন্তান হয় না, তো তোমার মতো স্ত্রী রেখে আমার কী লাভ? স্ত্রী যদি জানতে পারে বা বুঝতে পারে যে আমার স্বামীর এই সমস্যাটা রয়েছে, তো তখন সে ভাবে যে এই স্বামীর ঘর করে যদি আমার সন্তানই না হলো, আমি যদি জীবনে মা ডাকি শুনতে না পাই পেলাম, তাহলে এমন স্বামীর ঘর করে আমারই বা লাভটা কী? এই যে একটা জটিল সমস্যা দাম্পত্য জীবনে অনেক সময় আমরা লক্ষ্য করি, তা আসুন, আল্লাহ যদি আপনাকে চায় তো সন্তান তো আপনাকে দিতে পারেন, আপনি কেন হাল ছাড়ছেন, আপনি কেন ভেঙ্গে পড়ছেন? নবীদের জীবনের দিকে তাকান, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ওনার সন্তান কত বছরে হয়েছিল? তাফসীর ইবনে কাসির প্রমাণ করে ওনার সন্তান হয়েছিল 86 বছর বয়সে। প্রথম যে সন্তান ইসমাইল হলো, এটা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে ইসমাইল হয়েছিল এটা 86 বছর বয়সে। তবে ওনার পরবর্তী একটি সন্তান আবার হয়েছিল যেটা ইসহাক নামের সন্তান, এ সন্তানটি আবার হয়েছিল যেটা 99 বছর বয়সে। তবে কথা হচ্ছে যে এই যে 86 বছর বয়সে সন্তান যে হলো, তা উনি তো একজন নবী ছিলেন, তো নবীর জীবনের এত কী সমস্যা থাকতে পারে? নবীর জন্য তো আল্লাহ যথেষ্ট, আর কী লাগে? সেখানে ডাক্তারও লাগে না, কবিরাজও লাগে না, হেকিম লাগে না, কিচ্ছু লাগে না, কারণ নবীর প্রতিটা নবী তো মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, অর্থাৎ দোয়া করার সঙ্গে সঙ্গেই ওনাদের দোয়া আল্লাপাকে দরবার পর্যন্ত পৌঁছে যেত। এতটা গ্রহণযোগ্য প্রতিটা যুগের পয়গম্বর ছিলেন, তাহলে তাদের কেন সন্তান এত দেরিতে হলো, আর তারা কেন ভেঙ্গে পড়লেন না, তারা কেন আল্লাহর কাছ থেকে আশা ছেড়ে দিলেন না? তো আপনি কেন আশা ছেড়ে দিয়েছেন? আপনিও আশা রাখুন, আল্লাহর দরবার থেকে দূরে সরে যেন না, আল্লাহর দরবারে পড়িয়ে থাকুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, দোয়া করুন, খামাখা মাজার টাজার এদিক সেদিকে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে, মাজারের মাটি খুঁড়ে খেয়ে, মাজারে গরু ছাগল মহিষ দম্বা ভেড়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এগুলি মান্যত করে বিভিন্ন শিরিকের নামে আংটিরে পাথর এগুলি ওই সন্তান হওয়ার বিশ্বাস পোষণ করে ব্যবহার করে কী লাভ? এগুলি বাদ দেন, এগুলি সব বাদ দিয়ে আপনি বেশি বেশি নামাজ পড়ুন, সলাত আদায় করুন, কান্নাকাটি করুন, তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর শরণাপন্ন হন, গভীরভাবে প্রার্থনায় আপনি নিমগ্ন হয়ে যান। হ্যাঁ, যদি এগুলি করতে পারেন, আর পাশাপাশি রব্বি হাবলি মিনাস সলিহিন, যে দোয়াটি পয়গম্বর পড়েছিলেন আল্লাহর কাছে বারবার এই দোয়াগুলি বলতেন, আপনি এগুলি বলুন, বলে দেখুন না কাজ হয় কি হয় না। আমরা তো আল্লাহকে ডাকতে জানি না, ডাকি এদিক সেদিকে লোপাতাড়ি অন্য কোনো ব্যক্তিকে, সৃষ্টিকে ডাকি, স্রষ্টাকে ডাকি না। স্রষ্টাকে যদি ডাকতে জানতাম তাহলে এমনিতেই সন্তান হয়ে যেত। তারপরেও একটু দোয়া শিখিয়ে দিই, যে জন্য ভিডিওর সামনে বা মিডিয়ার সামনে হাজির হয়েছি, যে যে উদ্দেশ্য করে এই ভিডিওটি তৈরি করছি, বলেই দিই এটাও পড়ুন, পড়লে হয়তোবা আল্লাহ যদি চাহে সন্তান খুবই দ্রুতগতিতে আপনার স্ত্রীর গর্ভে এসে যাবে, আপনি বাবা হতে পারবেন, আপনি একজন মা হতে পারবেন। চলুন, এই যে দোয়াটি আমি কিতাব থেকে আমালিয়াতে কাশ্মীরি থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, দোয়াটি হচ্ছে ইয়া কাদিরু ইয়া দাল আরশিল করিম ওয়াল মালিকুল কদিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তারু ইয়া গফফারু ইয়া আহাদু ইয়া মুহাম্মদ।
सल्लल्लाहु अलैहि खैरी खल्किही मुहम्मद व आलिही व असहाबिही अजमाइन। ये दुआटी हमें वीडियो स्क्रिने दिए देवार जन्य चेष्टा करब। एखान थेके दुआटी शिखे नेबेन। तबे काजटी कि करते हबे जानेन, आपनी स्त्रीर साथे मेलामेशा करबार आगे ओजु करे पवित्र हये सुंदर करे ये दुआटी पढ़े तारपर आपनी संगमे लिप्त हबेन। যদি এই কাজটি করতে পারেন, আমরা আশা করতে পারি, যেহেতু দোয়াটি অত্যন্ত চমৎকার, এই দোয়া পড়ে অনেক ফল অনেকেই ফল পেয়েছেন। আপনারা যদি ভিতরে বিশ্বাস, ইয়াকিন, আল্লাহর প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ চাইলে আপনাকেও সন্তান দিতে পারেন। এজন্য এই আমলটি করা চাই। আল্লাহ আপনাদের সকলকে, আমাকে, আপনাকে, পৃথিবীর মুসলিম উম্মাকে, যারা সন্তানহীনা নারী রয়েছেন, সন্তানহীন বাবা রয়েছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের ঘরে আল্লাহ যেন নেককার, দিনদার, ইমানদার, আমলি আল্লাহওয়ালা সন্তান যেন আল্লাহ পাক প্রত্যেকের ঘরে ঘরে দান করেন। সন্তান শুধু হইলেই হবে না, সন্তানটা নেককার হওয়া লাগবে। কারণ পৃথিবীতে অনেকেরই সন্তান রয়েছে বদকার, জিনাকার, বাবাখোর, মদখোর, ইয়াবাখোর, হিরোইনসি, ছিনতাইকার, সন্ত্রাস, এগুলি দিয়ে কোনো লাভ নাই। এগুলি আপনার জন্য আরও বিপদের কারণ হবে। আর যদি ইসমাইলের মতো, ইয়াহিয়া আলী ইসলামের মতো যদি নেককার সন্তান যদি আপনার হয়, তাহলে দুনিয়াতে আপনার জন্য কল্যাণ, আর ইন্তিকালের পরে, আপনার মরণের পরেও আপনার সেই জীবনটাও আপনার জন্য কল্যাণময় হবে। তো আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সে কামনা করি। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।